জারি হয়ে গেল লাল সতর্কতা, সব লন্ডভন্ড করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। গতি 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। কোথায় আছড়ে পড়তে চলেছে এবং কখন আছড়ে পড়তে চলেছে এবং কোথায় কোথায় লাল সতর্কতা জারি করা হয়েছে সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন নতুন ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো হলে অতি অবশ্যই লাইক করে দেবেন। প্রাথমিকভাবে কমলা সতর্কতা জারি করলেও পরে IMD-র পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD জারি করলো লাল সতর্কতা। পূর্ব উপকূলে আমফান শক্তিশালী হামলা চালানোর পর এবার পশ্চিম উপকূলে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। 1851 সালের পর এই প্রথম কোনো ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্রে, তাই সেই ঝড় নিয়ে শুরু হয়েছে চরম সতর্কতা। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD-র পক্ষ থেকে জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে বলা হয়েছে 3 থেকে 4 জুনের মধ্যে গুজরাট বা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়, যার জন্য কদিন আগে থেকেই মানে মঙ্গলবার থেকে বৃষ্টির হার বাড়তে পারে বলে জানিয়েছেন। তবে কর্ণাটক উপকূলে সতর্কতা জারি হবে সোমবার থেকেই, অর্থাৎ আজ থেকে। প্রাথমিকভাবে কমলা সতর্কতা জারি করলেও পরে IMD-র পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়। বলা হয় মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলে এই সতর্কতা কার্যকর করা থাকবে। ইতিমধ্যে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি শহরের প্রশাসনও জানিয়েছে মুম্বাই ও ঠানেতে বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে। হাতে এখনও কিছুটা সময় থাকলেও অনেকেই এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে তুলনা করলেন আমফানের সঙ্গে। কদিন আগেই পূর্ব উপকূলে তাণ্ডবলীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড় আমফান। কী ভয়ানক সেই ঝড়ের গতি তা দেখেছেন সাধারণ মানুষ। সেই একই রকম তীব্রতা নিয়ে যদি পশ্চিম উপকূলে ঝড় এসে আঘাত করে তাহলে ক্ষয়ক্ষতির আশঙ্কা যে তীব্র হবে তা বলাই যায়। উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই দ্রুত কেরলে প্রবেশ করবে বর্ষা, আর সেই কারণেই দিল্লি ও তার পার্শ্ববর্তী অংশে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে পড়তে পারে, ফলে হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টি। ভিডিওটি এখনের মতো এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক।